মোবাইল চোর সন্দেহে দুই নাবালককে কর্ণধুলাই। শনিবার সকালেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংলিশ বাজার থানার কোতোয়ারি বাজারে। জানা গেছে, এদিন সকালে বাজার করতে আসা এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে দুই নাবালক, যদিও পরে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় তারা। এরপর ওই দুই নাবালককে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় ইংলিশ বাজার থানায়। এর আগেও কোতোয়ারি বাজার থেকে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। তাদের অনুমান, ওই চুরির পেছনেও ওই দুই নাবালকই জড়িত রয়েছে। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, কিছু চুরি হয়নি, যাই বই সারা চোর দু তিনবার ধরা পড়েছিল। আজকে চুরি করেছিল? আজকে তো চুরি করতে ধরা পড়েছে সারা। কোথায় চোর ধরা পড়লো? এটা কোম্পানি বাজারে সেরুরি বার করেছিল মোবাইল চুরি। আমার পকেট থেকে সেদিন একটা মোবাইল চুরি, কথা বলতে বলতে ঝাপ্পার মেরে নিয়ে উড়ে গেল। হ্যাঁ, এ সালাদেরকে ছাড়া উচিত না, মেরে ফেলে দেওয়া উচিত। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায় ওই দুই নাবালকের বাড়ি ঝাড়খণ্ডে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।